ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ناجية خرا. من ناجت پر সম্মানিত ভাই নাজাত দল নাজাত প্রাপ্ত মানুষ হল যারা কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করবে যারা কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করবে এবং সালাফুস লেহেদের পথ ধরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরে সাহাবারা ছিলেন সাহাবারা যে পথে চলে গেছেন সাহাবারা মানুষকে যে পথে চলার জন্য আদেশ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে পথে বলে গেছেন এবং সাহাবারা ছিলেন চারজন খলিফা সঠিক প্রাপ্ত চারজন খলিফা ইনারা যে পথে চলে গেছেন এরপরে যারা সাহাবা সালাফেস্বরে আরো জ রয়েছে তবে তাবি যারা কোরআন হাদিস বুঝের অনুযায়ী সঠিক বুঝ অনুযায়ী যারা আমল করেছেন সে পথেই আপনারা করলেন যারা কোরআন হাদিস মানে চলবে তারাই নাজাদ প্রাপ্ত দল তাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেসম সে সময় বলছিলেন যে আপনার তেহাত্তরটি মুসলিমদের ভিতরে তেহাত্তরটি দল হবে একটি দল যাবে জান্নাতে আর বাকি বাকি বাহাত্তরটি নামে যাবে তাদের ভিতরে তিনি বলছেন যে তারা হলো যে মা আনা আলাইহ আস যারা আমি যে পথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আমি যে পথে আছি যে সঠিক পথে আছি এবং আমার সাথীরা যে পথে আছে এরাই আপনার নাজাদপ্রাপ্ত দল হবে তাই এই মর্মে আল্লা সুহানতআলা বলছেন মাইয়তে অ আতা আল্লাহ যে ব্যক্তি রাসুল সাল্লা সাল্লামের আনুগত্য করল সে যেন আল্লা রই আনগত্য করল ও নাতে আল্লা সুবাহালা বলছেন মা আ তাকুমোরসুল ফাকুদো মা নাহা কুমা আনু ফান্তাহু তোমাদের রসুল তোমাদের যা আদেশ করেছেন যা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো আল্লাহ সুবাহআ নাতে বলছেন ও নাহা দা মুস্তাকিম মুস্তাকিমাতি ওাল্লা দত্তাবি আউসু আল্লাহ ফাতাফর কাবিক ওয়ানসাবলি আল্লাহ আলা বলছেন যেটাই সরল সঠিক পথ বিধায় তোমরা এ পথেরই অনুসরণ করো যদি সরল সঠিক পথের অনুসরণ না করো তাহলে তোমরা অন্য পথন অনুসরণ করলে পথ ভ্রষ্ট হয়ে যাবে সঠিক পথ থেকে বিচ্চতি হয়ে যাবে তাই সরল সঠিক পথ আমাদেরকে বিছে নিতে হবে জাল্লাহ রসুলসুল্লাহ যে পথে চলেছেন তার সাথীরা যে পথে চলেছে সে পথেই মূলত মানুষের জন্য কল্যাণ তাই আমরা সারাতে যখন সুরা ফাতে পড়ি আমরা সবাই বলি এহেদিনা সিরাতল মুস্তাকিম সিরাত দিন আনাম তালহিম বয় মকদুবি আলহিম আমিন আমরা বলি হে আল্লাহ আমাদেরকে সিরাতল মুস্তাকিম সরল সঠিক পথে পরিচালিত করো এবং সেই সব মানুষের মানুষের পথে যারা যাদের প্রতি তুমি নিয়ামত নিয়ামত দান করেছিলে যাদের প্রতি তুমি কল্যাণ দান করেছিলে তাদের পথে আমাদের অনুসরণ তাদের পথে চলার তৌফিক দান করো এবং তাদের পথে নয় ওয়ারিন মকদবে আলহ আলীন তাদের পথে নয় যারা পথভ্রষ্ট হয়েছে এবং যাদের প্রতি তোমার গজব নাজির হয়েছে তুমি রাগাম্বিত যাদের প্রতি এবং যারা পথভ্রষ্ট তার মানে ইহুদি নাসারাদের পথে নয় তাই মূলত যে বিষয়টি হল প্রাপ্ত যারা দল হবে বা মানুষ হবে এরা কোরআন সন্না এবং সালাফুস দের বুঝ অনুযায়ী তারা আমল করবে যেমন আল্লাহ রসলাসাল্লাম হাদিস হাদিসের মাধ্যমে যা জানাই দিয়েছেন এবং সালাফসাল্লাহ সাহাবারা যে পথে মানুষকে ডেকে গেছেন তারপরে সালাফ সাহাবাদের অনুযায়ী যারা সঠিক পথে চলেছে তারাই মূলত প্রাপ্ত দল তাই এখানে বলা হয়েছে আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করা হলে তিনি বললেন মা আনা আলাই হাবি আমি যে পথে চলছি এবং আমার সাথীরা যে পথে চলছে সে যে পথে তারা এইভাবে চলছে সঠিক আঁকি দেয় এবং তবাহিক প্রতিষ্ঠা সেরেক বিদাতি আমল থেকে নিজেকে রক্ষা করা এবং সুননাতে সুন্নত যেগুলা সুন্নাত অনুযায়ী আমল করা রসুল সাল্লাহাম অনুসরণের মাধ্যমে আমল করলেই তার ইহকাল পরকাল কল্যাণ হবে নাজত প্রাপ্ত দল হবে বলছেন আতি আল্লাহ সুবাহ আল্লাহ বলছেন হিমানদারগণ তোমরা আল্লাহ তার এবং তার রাসুলের আলত্ত করো যদি না করো তাহলে তোমাদের আমলগুলা বরবাদ হয়ে যাবে আল্লাহ সুবাহ আল্লাহ বলছেন কুলিনকুম তুম তোহেবুল আল্লাহ ফিফিলকুম আল্লাহ গফুর রহিম আল্লাহ সুহান তালা বলছেন হেনবি তুমি বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ বলছেন আমার অনুসরণ করো তাহলে আল্লাহ সুহান তালা তোমাদের ভালোবাসবেন তোমাদের পাপ রাশি ক্ষমা করে দেবেন তিনি ক্ষমাশীল ও দয়ালু এমর মিবি দয় হাজির ভাসানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক হাদিস নিয়েছেন তিনি বলছেন তৌফিক তুফিক অমরাইন লান্তদুল্লু মাতামা সাক্তম রহিমা কিতাব আল্লাহ হোসনাত নাবি আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা সেটিকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা কখন কালো পশ্চিমকালে পদভষ্ট হবে না একটা হলো কোরআন অপরটি হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সন্তান সন্ন্যাত ইমাম মালিক রহিম আল্লাহ তার মহ্বা গ্রন্থে হাদিসটি নিয়েছেন হাদিসটি হাসান তাই আমরা যদি নাজাদ প্রাপ্ত দল হতে চাই তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে পথে সাহাবারা যে পথে শাহাবাদাকে ডেকেছিলেন সাহাবারা যে পথে চলেছেন আমরাও সে পথে চলার চেষ্টা করবো সঠিক পথে চলার চেষ্টা করবো আল্লাহ সুহান তালা যেন আমাদেরকে নাজাদ প্রাপ্ত দল হিসাবে গ্রহণ করেন আল্লাহ আলমসুহানাক আল্লাহমদিকা সাদাল ইলাফরকা ও তুবিলাইক